সকালে কি খেলা? সকালে চিনি দিয়ে মুড়ি দিয়ে খিচুড়ি। সে ডিমটা খেয়েছিল? হ্যাঁ খেয়েছি। কুসুমটা খাওয়াইনি? ওই ডিম খেতে পারবো না। এখন মামুনের যা শরীরের অবস্থা, মামুনকে দিয়ে আর দোকানদারি করানো যাবে না। আমাকে এখন একাই দোকান চালাতে হবে। আগামীকাল মামুনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ডাক্তারে তো বেড রেস্ট দিয়েই দিয়েছে। ফেসবুক রিল মনিটাইজেশনের জন্য যে সমস্ত জিনিস করা দরকার সেই সমস্ত জিনিস তো করলাম। দেখা যাক এবার পেমেন্ট কবে আসে, পেমেন্টের অপেক্ষায় বসে রইলাম। নমস্কার বন্ধুগণ, আমাদের হ্যাপি বিটুডিটি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবারের সকাল, এখন সকাল 9:30 বাজে, আর এখন থেকেই শুরু করলাম আজকের ভিডিও। আমি এখন দোকানের মাল কিনতে পাউলিয়ায় এসেছি, আর সেইখান থেকেই ভিডিওটা শুরু করলাম। এখন আমি পেট্রোল পাম্পে এসেছিলাম পেট্রোল নেওয়ার জন্য। পেট্রোল নেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে সোজা দোকানে যাব। দোকানে গিয়ে এই মালপত্রগুলো নামাবো। নামানোর পরে বাড়ির জন্য খাবারের জল নেবো, জল নিয়ে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে জল দেবো, তারপরে জিতুকে নিয়ে দোকানে আসবো। মামনের শরীরটা তো ভালো নেই, তোমরা জানো। মামনকে আগামীকাল নবদ্বীপ ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে। আজকে মামন বাড়িতেই থাকবে, ওষুধপত্র আছে, ওষুধপত্র খাবে। আর এরই মধ্যে পেট্রোল শেষ হয়ে গেছে, আমি এখন পেট্রোল ভরবো। আলাদা করে আমি জানতাম গাড়িতে তেল নেই, আলাদা করে পেট্রোল নিয়ে এসেছিলাম বোতলে করে, সেই তেলটা এখন ভরবো। যদি আমার কাছে তেলটা না থাকতো তাহলে আমি এখন বিপদেই পড়তাম। এখন মামুনের যা শরীরের অবস্থা, মামুনকে দিয়ে আর দোকানদারি করানো যাবে না। আমাকে এখন একাই দোকান চালাতে হবে। আগামীকাল মামুনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ডাক্তারে তো বেড রেস্ট দিয়েই দিয়েছে। আর মামুনের যে রোগটা হয়েছে, এই ধরনের ক্ষেত্রে 3-4 মাস কন্টিনিউ ওষুধ খেতে হয়। ওষুধ খেয়ে এই জিনিসটাকে কমাতে হবে, আর এইভাবে যদি না কমে তখন তোমার ওটি অর্থাৎ অপারেশন করতে হবে। ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, যেন ওষুধ খেয়েই মামুনের শরীরটা ঠিক হয়ে যায়। মামুনের যদি কিছু হয়ে যায় তাহলে আমিও হারিয়ে যাব। সকালে কি খেলা? চিনি দিয়ে মুড়ি দিয়ে খিচুড়ি। সে ডিমটা খেয়েছিল? হ্যাঁ খেয়েছি। কুসুমটা খাওয়াইনি? ওই ডিম খেতে পারবো না। বর্ষা বলো 5 মিনিট ধরে সেদ্ধ করেছে, তারপরেও সেদ্ধ হয়নি। তাহলে কেমন সেদ্ধ করেছে বর্ষাই জানে। মা কোথায় গেল? ও জিতু, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ, দোকান খুলবো, তাড়াতাড়ি চ, দোকান খুলবো। কিভাবে খাচ্ছিস তুই? হ্যাঁ সেটাই তো, মেশিনের মতো খাচ্ছে। জিতুর পড়া আছে তো, ওই টাইমটা মানে ঠিক আছে, দোকানে যাই তো, অ্যাডজাস্ট করতে হবে। বর্ষা মায়ের খেয়াল রাখবা, ঠিক আছে? এখনকার আপডেট হলো, এখন দুপুর 11:00 বাজে, আর এই মুহূর্তে আমি এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। দোকানে আসার পর একের পর এক কাজ করে যাচ্ছি, দোকানের গোজগাজ করছি, আর জিতু ভিতরে পড়াশোনা করছে। এখন ভাবছি প্রচণ্ড খিদে পেয়েছে, সেই কারণে ব্রেকফাস্ট করব। এখানে কত টাকা হতে পারে তোমাদের কোনো আইডিয়া আছে? আইডিয়া নেই তো, ঠিক আছে আমি গুনে তোমাদের বলছি এখানে কত টাকা আছে। দেখো বন্ধুরা, রেজগি পয়সাগুলো দিয়ে আমি বিল্ডিং বানিয়ে ফেলেছি। এখানে 5টা বিল্ডিং আছে, অর্থাৎ এখানে 500 টাকা আছে। 1, 2, 3, 4, 5, 6, 65। আমার হাতে এখানে 1350 টাকা আছে, আর এখানে তোমার রেজগি 500 টাকা, এই যে মোট 500 টাকা রেজগি আছে। হ্যাঁ, এই হচ্ছে এখন মোট নগদ টাকা। আর এই টাকা আমি এখন মুদিখানা মাল আনবো, আর কিছু টাকা হাতে রাখবো।
আর এছাড়া আমার কাছে আর কোনো টাকাই নেই। এখন 12:30 বাজে, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মুদিখানা মালটাল নিয়ে এসেছি, ভিডিও বানাইনি, ভিডিও বানাতে ইচ্ছা করছে না, মনটা খুব খারাপ রয়েছে, বারবার শুধু মামনের কথাই চিন্তা হচ্ছে। বাজার থেকে কী কী মাল আনলাম দেখো, এখানে তোমার জামাকাপড় কাচার জন্য সানলাইট, এখানে 1 কেজি সর্ষের তেল, এখানে 2-3 রকম বিস্কুট আছে, এখানে জোয়ান, হজমোলা আর ডেসলাই, এদিকে চানাচুর এসছে, 5 টাকা বিক্রি চাল ভাজা এসছে, এখানে নিমকি এসছে, আর এখানে ভুজিয়া এসছে, আর এখানে তোমার সিগারেট আছে, আর এখানে জলের গ্লাস আছে, আর এখানে বিড়ি, আর তোমার মোট মাল এসছে 1400 টাকা, 1400 টাকা জমা করেছি, আর কিছু টাকা আগের পাবে, সব মিলিয়ে এই মালগুলো এসছে। আর আমি এখন যাব মামুনের জন্য একটা ওষুধ আনতে যাব, আর তার সঙ্গে সঙ্গে সাইকেল পাংচার হয়ে গিয়েছে, সাইকেলটাকে দোকানে সারাতে দিয়ে এসেছি, সেই সাইকেলটা যদি হয়ে যায় তাহলে সাইকেলটাও নিয়ে আসবো। বউয়ের জন্য এই ওষুধটা নিলাম, আপাতত এই ওষুধটা খাবে, আগামীকাল সন্ধ্যের সময় বউকে নিয়ে নবদ্বীপ ডাক্তার দেখাতে যাব, তার আগে পর্যন্ত 48 ঘন্টা সময়, সেই কারণে ভাবলাম এই ওষুধটা খেয়ে যদি ওর মুখে রুচি একটু বাড়ে সেই কারণে এই ওষুধটা নেওয়া। আর এই ওষুধটা আমরা এর আগে নিয়মিত খেয়েছি, এই ওষুধটা বেশ ভালো, সেই কারণে এই ওষুধটা আমি বউকে সাজেস্ট করছি। মা দোকানে বসা আছে, এখন আমি যাব মায়ের হাতে ওষুধটা দেবো, তারপরে মা ওষুধটা নিয়ে যাবে। আমাকে দোকানেই থাকতে হবে, দোকান তো আমি বন্ধ করতে পারবো না, তার কারণ দোকান বন্ধ করলে পরে আবার ইনকাম বন্ধ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে গেলে পরে চিকিৎসা কী করে করবো, সেই কারণে দোকানটা কন্টিনিউ করেও চিকিৎসা করতে হবে। ঠিক আছে, তাহলে সাবধানে যাও, টিফিন কোটো নিয়ে যাই। কোন টিফিন কোটো? তরকারি পাঠাবো। হ্যাঁ নাও। জিতু এখানে মনের সুখে খেলা করছে। ঠিক আছে, মোবাইল দেবো তো, মোবাইল অবশ্যই দেবো। আমার এই দুঃখের দিনে একটা সুখের খবর আছে, সম্ভবত খুব তাড়াতাড়ি আমার ফেসবুক প্রোফাইল পেজ থেকে ইনকাম শুরু হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম ডকুমেন্টস কোম্পানি চেয়েছে, সেগুলো ফর্ম ফিল আপ করে অনলাইনে পাঠানো হচ্ছে, পুরোপুরি ফর্ম ফিল আপ এখনও করা হয়নি, আমি পুরোপুরি বুঝতেও পারছি না, আমার এক দাদাকে জিজ্ঞাসা করে করছি, আর বিভিন্ন রকম ডকুমেন্টস চাইছি, এই ডকুমেন্টস আমি পাঠাচ্ছি, খুব তাড়াতাড়ি সেটা সেন্ড করব, তারপরে কী হয় না হয় তোমাদের সবই বলবো। তবে দাদা সম্ভবত খুব তাড়াতাড়ি ফেসবুক পেজ থেকে, ইউটিউবের আগে ফেসবুক থেকে আমার ইনকাম শুরু হয়ে যাচ্ছে, সেই কারণে দুঃখের মধ্যে আমার হাসিটা তোমরা দেখতে পাচ্ছ। আমি এখনই ব্যাংকের থেকে আসলাম, ব্যাংকে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে কি, আমাদের যে ইন্ডিয়ান ব্যাংক, সেই ব্যাংকের তোমার সুইফট কোড যেটা বলে, সেই সুইফট কোড আমার কাছে ছিল না, সেই সুইফট কোডটা ফেসবুকে চাইছে, পেমেন্টের জন্য ফেসবুকে সুইফট কোড চাইছে, অ্যাকাউন্ট নম্বর চাইছে, সেই সুইফট কোড আনতে ব্যাংকে গিয়েছিলাম, এখনই ব্যাংকের থেকে ফিরলাম। ফেসবুক রিল মনিটাইজেশনের জন্য যে সমস্ত জিনিস করা দরকার সেই সমস্ত জিনিস তো করলাম, দেখা যাক এবার পেমেন্ট কবে আসে, পেমেন্টের অপেক্ষায় বসে রইলাম। আর মামনের কথা কি বলবো, আমরা দুজনা তো স্বামী স্ত্রী একসঙ্গেই সারাদিন দোকানে থাকতাম, ও আজ 3 দিন হয়ে গেল দোকানে নেই, সেই কারণে দোকান আমি একাই চালাচ্ছি, ভালো লাগছে না, প্রতিক্ষণে ওর কথা মনে পড়ছে, কিন্তু কি করব, নিয়তি, ও এখন বাড়িতে আছে বিশ্রামে, আগামীকাল ডাক্তারের কাছে যাবে। এখন বিকেল 4টে বাজে, দুপুরের খাওয়া দাওয়া হয়নি, স্নান হয়নি, কিছুই হয়নি, এখন বাবা মা খাবার নিয়ে আসলো, আমি এখন স্নান করব, স্নান টান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হই, বিকেলবেলার জন্য আবার দোকানদারি করার জন্য প্রস্তুতি নিতে হবে। তাহলে চলো এখন দোকানের ভিতরে যাই, দোকানের ভিতরে গিয়ে জামাকাপড় ছেড়ে স্নান করার জন্য প্রস্তুতি নিই। বিকেল 4:30-এর পর এখন 9:30 বাজে, মাঝখানে আমি অন হতে পারিনি, দোকানের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, তার সঙ্গে সঙ্গে মামনের যে শরীর খারাপ সেই নিয়েও চিন্তা করছিলাম, সেই কারণে আমি ভিডিও বানাতে পারছিলাম না। এখন আমার এক ভাইকে পেয়েছি, ভাইয়ের হাতে মোবাইলটা দিয়ে দিয়েছি, দিয়ে বললাম ভাইকে দুটো কথা বলবো, তুই মোবাইলটা ধরে দে, সেই কারণে ভাই মোবাইলটা ধরে আছে আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, সেই কারণে আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা ভাই এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আগামীকালের ভিডিওতে দেখা হচ্ছে, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা শেষ করলাম, নমস্কার।